এই পয়েন্টটুকু অবিচল ছিল। কিছু কিছু করতে তৃণমূলের নেতা কর্মীদের বিরুদ্ধে আমরা গিয়ে ব্যবস্থা নিয়েছি। মানুষ বুঝেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যা চাইছেন বাগদায় তৃণমূল কংগ্রেস সেটা করে দেখালো। এই দলে এই দুই চারটে চোখ শেষ নয়। আমরা বলেছিলাম স্থানীয় দুই চারজনকে দেখে গোটা দলকে মূল্যায়ন করবেন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে মূল্যায়ন করবেন। আমরা সেই সমস্ত দাগি চোখ তাদেরকে বাদ থেকেই প্রচার করেছিলাম এবং রিপোর্ট দিয়ে দিয়েছি, নেত্রীকাটি রিপোর্ট দিয়ে দিয়েছি। আমার ধারণা 21 জুলাই পরে এই দুর্নীতিগ্রস্ত চোররা আর তৃণমূল কংগ্রেস করতে পারবে না, পারবে না, পারবে না। এই সিদ্ধান্ত দলনেত্রী নেবে বলেই আমাদের বিশ্বাস। আমি সেই জন্যে এইটা এখানে বলার কারণ কি বলুন তো, অশোকনগর গ্রাম শহরের সব নেতারা আছে, মানে মানে আমি আপনাদের বলছি, যদি আপনারা অনেক ভালো, অনেক সৎ, অনেক নিষ্ঠাবান, অনেক সৎ, অনেক নিষ্ঠাবান, কিন্তু যদি সরকারি জমি কেউ পজিশন বা পার্টিকে সামনে রেখে দখল করে থাকেন, মানে মানে কাল সকাল 9টার মধ্যে ছেড়ে দিন। নারায়ণ গোস্বামী কিন্তু এখন আর কোনো বাই ইলেকশনে এঙ্গেজ নয়, মমতা ব্যানার্জির অনুগত সৈনিক হিসেবে। আপনি যদি কালকে না করেন আমি কিন্তু পরশু দিন ডিএম সাহেবকে এনে আপনার থেকে জমি আমি সরকারের অনুকূলে দিয়ে দেব। এটাই আমার কাজ। সুতরাং নেত্রী যা চাইছেন সেটা আমাদেরকে করতে হবে। অনেক সময়